দেখুন, সেহরিতে খাবারের তালিকায় রাখুন যে ছয় খাবার। মুসলিম জাহানের মহাপবিত্র মাস রমজান মাস শুরু হয়েছে। এই মাসে সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে আমাদের শরীরে সঠিক পুষ্টি খুবই জরুরি, আর সেক্ষেত্রে সেহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেহরিতে ভালোভাবে খাবার খেলে কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যেসব খাবার আমাদের শরীরকে আর্দ্র রাখবে এবং পুষ্টি যোগাতে সাহায্য করবে। সেহরিতে খাওয়া জরুরি এমন কিছু খাবারের নাম আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো। এক, খেজুর। সেহরির সময় অন্তত এক থেকে দুটি খেজুর খান, এছাড়া রোজা ভাঙ্গার সময় অর্থাৎ ইফতারেও খেজুর খান। খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফ্রুক্টোজ, এছাড়া এতে রয়েছে অনেক আঁশ, এটি রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। দুই, ফল ও সবজি। সেহরির সময় ফল ও সবজি খান, ফল ও সবজির মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন, এগুলো শরীরের জন্য জরুরি। তিন, ভাত। ভাতের মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটি দেরিতে হজম হয়, ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, এতে ক্ষুধা কম লাগে। চার, চর্বি ছাড়া মাংস। চর্বি ছাড়া মাংস সেহরিতে খাওয়া জরুরি, এক্ষেত্রে মুরগির মাংস খেতে পারেন, এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হবে। পাঁচ, স্যুপ। সেহরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে, এমনকি ইফতারেও খেতে পারেন স্যুপ, এটি কেবল দেহকে আর্দ্র রাখবে না, শক্তি ধরে রাখতেও সাহায্য করবে। ছয়, পানি। খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন, এটি শরীরকে আর্দ্র রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে। এছাড়া ইফতার ও সেহরিতে মাঝে মাঝে সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.